excuse. তুমি জানো না মামা খালি গ্যান্ডাম করে তোমার সাথে দেখা করার নিষেধ মামা আমাকে সিনক্রেট করে তোমার কথা শুনলে খালি তুমি তারপর কেন ডাকছো আমাকে কি কি হইছে মহাভারত অসুস্থ হয়ে গেছে তুমি আমার সাথে এরকম উচ্চ স্বরে কথা বলতেছো কেন সম্ভ্রান্ত মুসলিম পরিবার ছেলের সাথে কি উচ্চ স্বরে কথা বলো না তো তোমাকে একটু দেখতে ইচ্ছা করছে জন্য আসতে বলছি আর তার চেয়ে বড় কথা তোমার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে থামেন আপনার ইম্পর্টেন্ট কথা মানে যে কি হবে সেটা আমি খুব ভালো করে জানি ফাইজলামি ছাড়া তো আর কিছু করবেন না আমি গেলাম আমি তো তোমাকে কথাটা বলতেই পারলাম না তার আগেই তো তুমি রিয়্যাক্ট করতেছো আর তুমি যদি আজকে আমার কথা না শোনো আমি আমি সত্যি নিচে লাফ দিব লাফ দিবা হ্যাঁ সত্যি লাফ দিবা দাও সব দাও কি হয়েছে যাও লাফ দাও প্লিজ 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 গো আহেড লাফ দাও কথাটা একটু শুনো লাফ দাও না প্লিজ আমি সত্যি লাফ দিব কিন্তু হ্যাঁ দাও দাও না দাও না হেল্প করো দাও থাক আজকে না দেখ পটকাটা এমনিতেই তোমাকে ফলো করে তোমার যদি উঠে আনা যায় তাই না লাভ তো সস্ত তোমার নাই লাভ তো দিতে পারবা না কিসের জন্য ধন করো নিজে কি হিন্দি সিনেমার নায়িকা মনে করো আচ্ছা এরা ফালতু কথা বলতো তুমি এসব এসব করতে রাখছো আমাকে মামা যদি শুনে আমি কি ফাপড়ে থাকি তুমি তো বুঝো না এসব তুমি তো জানো না তুমি তো বুঝলে হইতোই দেখো চাঁদ আই কি এসব কি কি অসল তুমি তুমি জীবনে ছাড়বো না শিখ তুমি জীবনে মানুষ হবো না কি শুরু করছো এসব কি এসে গেল কেন হ্যাঁ এই যে তোমার যে স্মেলটা নিলাম না আমার নেক্সট সাত দিনে এনার্জি হয়ে গেছে আমার অক্সিজেন হয়ে গেছে তুমি যাও রাধানিক হয়ে গেছে তোমার তোমার মামাকে যে ভাত খাওয়াও যাও তাই না আমার নিজের ফুল শেষ করে আমি তোমাকে এনার্জি দিব তাই না এসব ইত্রামি তুমি জীবনে ছাড়বা না ইত্রামি ফাইজলামি এসবই কি তোমার জীবন শেষ হয়েছে তোমার অক্সিজেন নেওয়া এনার্জি নেওয়া শেষ হয়েছে না আরেকটু নিতে না ঠিক আছে হয়েছে ডান সাত দিনের জন্য ওকে খবরদার সাত দিন পরে আবার দেখা হবে